ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটে গেলে পরে আমরা দেখব এখানে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনের প্রথমে দেখো এই নোটিফিকেশনটা আছে, এখানে কিছু পদে লোক নেওয়া হচ্ছে। 17/9/2021 তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনের উপরে ক্লিক করলে পরে আমাদের কাছে পিডিএফ ভার্সন ওপেন হয়ে গেল। দেখো এখানে কি বলা হয়েছে, হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, ক্যালকাটা হাইকোর্ট থেকে এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশন নাম্বার এটা এবং কবে প্রকাশ করা হয়েছে, 17 তারিখে, 17 সেপ্টেম্বর 2021 তারিখে এটা প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে যারা অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রসেসিং নলেজ, মানে অ্যাপ্লিকেশন আবেদন হচ্ছে কি চাওয়া হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে। এখানে কোন কোন ক্ষেত্রে দেখো কয়টা ভ্যাকেন্সি আছে, টোটাল ভ্যাকেন্সি আছে 14টা, আনরিজার্ভ এ শিডিউল কাস্ট এবং ওবিসি সকলের জন্য ভ্যাকেন্সি আছে। তোমরা নোটিফিকেশনটা একটু ভালো করে দেখে নেবে, টোটাল ভ্যাকেন্সি আছে 14টা। এখানে স্কেল অফ পে কি বলা হয়েছে, রিক্রুটমেন্টের পর এখানে বেতন দেওয়া হবে মিনিমাম পে 57,800 উইথ স্পেশাল অ্যালাউন্স অফ ₹200 পার মান্থ। তাহলে এই হচ্ছে গিয়ে স্কেল, মানে প্রায় 58,000 টাকা বেতন এখানে হচ্ছে গিয়ে দেওয়া হবে। এজ কারা অ্যাপ্লাই করতে পারবে, 18 থেকে 32 বছরের মধ্যে যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে, তবে এসসি এসটি হলে পরে 5 বছরের ছাড় পাবে, মানে তারা 37 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হলে পরে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট মাস্ট হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন হচ্ছে কি অবশ্যই হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের নলেজ অবশ্যই থাকতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজের নলেজ অবশ্যই থাকতে হবে এবং শর্ট হ্যান্ড জানতে হবে, শর্ট হ্যান্ড স্পিড থাকতে হবে অ্যাটলিস্ট 160টা ওয়ার্ড পার মিনিট এবং টাইপিং স্পিড থাকতে হবে অ্যাটলিস্ট 40 ওয়ার্ড পার মিনিট। এই কোয়ালিফিকেশন থাকলে পরে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এক্সামিনেশন ফিস কত লাগবে, এখানে অ্যাপ্লিকেশনের ফিস লাগবে এসসি এসটিদের জন্য 400 টাকা এবং এসসি এসটি বাদে আর যারা আছে আনরিজার্ভ এবং ওবিসিদের জন্য লাগবে 800 টাকা। এবার কী করে পেমেন্ট করতে হবে, দেখো পোস্টাল অর্ডারের মাধ্যমে পেমেন্ট করতে বলা হয়েছে, নির্দিষ্ট পোস্টাল অর্ডার কিনতে হবে এবং সেটা এই নামে কিনতে হবে, রেজিস্ট্রার অরিজিনাল সাইট হাইকোর্ট ক্যালকাটা, এই নামে পোস্টাল অর্ডার কিনতে হবে এবং ক্যালকাটা জিপিওতে পেয়েবল হতে হবে। তারপর সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিতে হবে। তারপর ইসেনশিয়াল সাপোর্টিং ডকুমেন্ট কী কী লাগবে, 3 রিসেন্ট আইডেন্টিক্যাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, 1 সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে এবং হচ্ছে গিয়ে সেখানে 45 টাকার স্ট্যাম্প লাগানো থাকবে। তারপরে ফটোকপি অফ সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট, যত ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি দিতে হবে। তারপর কম্পিউটার নলেজ থাকলে পরে সেই কম্পিউটার নলেজের সার্টিফিকেট দিতে হবে, তারপর কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এগুলো যা যা ডকুমেন্ট আছে সমস্ত কিছু দিতে হবে, সঙ্গে পোস্টাল অর্ডারটা হচ্ছে গিয়ে সঙ্গে দিয়ে দিতে হবে। এগুলো হচ্ছে গিয়ে এনক্লোজ করে তারপর নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে ডাকের মাধ্যমে পাঠাতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন চলছে না এখানে, এখানে হচ্ছে গিয়ে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, ফর্ম ফিল আপ করে সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর এখানে সিলেকশন হবে, দেখো 2টি ফেজে সিলেকশন হবে, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1-এ শর্ট হ্যান্ড হচ্ছে গিয়ে পরীক্ষা হবে, 160টা ওয়ার্ড লিখতে হবে 3 মিনিটে, 3 মিনিটে হচ্ছে গিয়ে 480টা ওয়ার্ড লিখতে হবে, তারপর সেগুলোকে কারেকশন করতে হবে, তারপর ওখানে পাস করলে পরে তারপর ফেজ 2-র পরীক্ষা হবে, ফেজ 2-র পরীক্ষাতে পাস করলে পরে তবেই হচ্ছে গিয়ে রিক্রুটমেন্টটা দেওয়া হবে। এবং বলা হয়েছে যে যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও, অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন এ ক্লোজড এনভেলপ, মানে মুখ বন্ধ খামে করে অ্যাপ্লিকেশনটা ফিল করে সমস্ত ডকুমেন্ট দিয়ে এখানে হচ্ছে গিয়ে পাঠাতে হবে। কবের মধ্যে, অক্টোবর মাসের 8 তারিখের মধ্যে। তাহলে অক্টোবর মাসের 8 তারিখ পর্যন্ত সময় আছে, অক্টোবর মাসের 8 তারিখের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে। কোন ঠিকানায় পৌঁছতে হবে, এখানে দেখো দেওয়া আছে যে রেজিস্ট্রার অরিজিনাল সাইট হাইকোর্ট ক্যালকাটা, এই যে নির্দিষ্ট ঠিকানাটা এখানে দেওয়া আছে, এই ঠিকানায় পোস্ট, এই ঠিকানায় পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। তাহলে যাদের যোগ্যতা আছে, যারা এখানে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, তারা নোটিফিকেশনটি ভালো করে দেখে নাও, তারপর এখানে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে পারো তোমরা। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কিছু নতুন ইনফরমেশন নিয়ে আমি তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা করছি। ধন্যবাদ।